আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি ক্যারিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করবো এসএসসি ম্যাথ বোর্ড কোশ্চেন সলিউশন। আমি এখানে চট্টগ্রাম বোর্ড 2019 সালের কোশ্চেন সলভ করবো, যেটি অধ্যায় 9 এর মধ্যে আছে। কোশ্চেনটি খেয়াল করেন, উদ্দীপক একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে সিডি হলো লম্ব, বিসি হলো ভূমি। এখানে লিখে আমরা সিডি হলো কি, সিডি সমান হলো লম্ব আর মানটা কত, 2√3। আর দেওয়া আছে বিসি হলো ভূমি, বিসি সমান হলো কি দেওয়া আছে, ভূমি, আর এর মানটা হলো 2। প্রথম কোশ্চেন, ট্যান এক্স ইকুয়াল টু √3 হলে সাইন এক্স এর মানটা, ট্যান এক্স ইকুয়াল টু √3 হলে সাইন এক্স এর মানটা। তাহলে ট্যান এক্স ইকুয়াল টু √3 হয়, √3 এর জন্য ট্যান এর কোনো মান লিখবো, উভয় পাশ থেকে ট্যান বাদ হবে, এক্স এর হবে। দেখেন ট্যান এক্স ইকুয়াল টু √3 বা √3 মানে ট্যান 60, উভয় পাশ থেকে ট্যান বাদ দিলাম, এক্স ইকুয়াল টু 60 হয়ে গেল। ওকে, এখন সাইন এক্স, তাহলে সাইন এক্স মানে যেখানে এক্স সেখানে 60, সাইন 60 মানটা কি, √3/2। ওকে, শেষ। আবার বললাম আমার ট্যান এক্স ইকুয়াল √3, √3 এর জন্য ট্যান এর কোনো মান লেখেন, ট্যান 60, ট্যান ট্যান বাদ এক্স বের হয়ে গেল। কারণ এই কোশ্চেনটা আমার বের করতে গেলে এক্স লাগবে। এখন সাইন এক্স, এক্স মানে 60, সাইন 60 মানে √3/2। খান অপশন খেয়াল করেন, দেওয়া আছে এটা থেকে ডি ইকুয়াল টু পি প্লাস পি মাইনাস কিউ, আর বি ইকুয়াল টু পি প্লাস কিউ, ডি ইকুয়াল টু পি মাইনাস কিউ, আর বি ইকুয়াল টু পি প্লাস কিউ হলো পি ও কিউ এর মানটা। তাহলে আমি যদি ডি আর বি এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু অঙ্ক শেষ। এখন এই ডি মানে কিন্তু এটা, এই কোনটা, আর বি মানে কিন্তু এই কোনটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। বি মানে অতি, এটা হলো ভূমি, আমরা লিখছি এখানে ভূমি, এটা এটা ভূমি, এটা হলো লম্ব, এটা অতিভুজ। অতিভুজ কখনোই চেঞ্জ হয় না, যদি এই বি বি বলি এটা হলো ভূমি, এটা লম্ব, আজ ডি বলি এটা ভূমি, এটা লম্ব, উল্টে অ্যাডজাস্ট। এখন দেখেন বসে আমার বি, কোন মানটা বি, তাহলে এটা ভূমি, এটা কি ভূমি হবে, এই মানটা কি ভূমি হবে, তার মানে ভূমি ট্যান বি, মানে ট্যান বি, তাহলে ট্যান বি ইকুয়াল টু হবে লম্ব, লম্ব মানে সিডি, আর ভূমি হলো বিসি। তো সিডি মানে কি দেখেন তো, সিডি মানে 2√3, সিডি মানে কি 2√3, আর বিসি মানে কি 2, দেখেন 2√3/2, কাটাকাটি হলো √3 হলো। √3 মানে ট্যান 60, ট্যান আর বি মানটা পি প্লাস কিউ, তাহলে উভয় পাশ থেকে ট্যান ট্যান বাদ পি প্লাস কিউ ইকুয়াল টু 60°। এখন যদি আমরা ডি কোণ নিই, জাস্ট এখানে ট্যান ডি নিব, ট্যান ডি, তাহলে বন্ধুরা কি হবে, জাস্ট অতিভুজ কখনো চেঞ্জ হবে না, অতিভুজটিতে এই ভূমি ছিল এটা, এটা হচ্ছে লম্ব, এখন জাস্ট উল্টে আসবে, এখন লম্ব হবে এটা বিসি, মানে বিসি বাই কি হবে, সিডি হবে, অর্থাৎ এই মানটা কি উল্টে হবে, 2/2√3, আর কিছু না, এটা জাস্ট উল্টে হবে, কারণ অতিভুজ কখনো চেঞ্জ হবে না, এই ভূমি হবে লম্ব, লম্ব হবে ভূমি। ওকে, তার মানে 2/2√3, 2 কাটা কাটা, 2 কাটাকাটি হয়ে গেল, 1/√3, 1/√3 মানে ট্যান 30, আর ডি মানটা পি মাইনাস কিউ, ট্যান ট্যান বাদ পি মাইনাস কিউ ইকুয়াল 30। এখন আপনি একাধিক যোগ বিয়োগ করে যে কোনো উপায়, এখানে যোগ করলে ফার্স্টে একাধিক, এখানে এখানে যোগ করে, যোগ করলে কি বাদ, 2p = 90 বা p = 45। আবার বিয়োগ করতে পারেন, বা আপনি এখানে মানটা চাইলে পির মানটা এখানে বসাই দিতে পারেন, এখানে বসাই দিতে পারেন, এখানে বসাই দিতে পারেন, p = 45 হলে কি ইকুয়াল টু কি, 60 - 45 = 15, বা আপনি বিয়োগ করতে পারেন, তাহলে এখানে প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, বিয়োগ করলে 30, আর এখানে পি পি বাদ হয়ে গেল, 2q = 30। যেহেতু আমাকে কিউ এর মান বের করতে হবে, এই জন্য আমার যোগ না বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের এখানে মাইনাস ছিল, তাহলে প্লাস হয়ে গেল। ওকে, তাহলে এই হলো আমাদের কিউ এর মানটা কত, 45 - 15°। আমরা এখন শুরু করবো ঘনা মানাতি। কিন্তু ঘনা মানাতি প্রায় প্রত্যেক পরীক্ষাতে সেম আসে, এখানে এই যে আর এর মানটা চেঞ্জ করা, দেখেন এখন দেখেন এখানে দেওয়া আছে আর ইকুয়াল টু সাইন হয়, আর এর মানে 15°, অঙ্কটি হলো 4r² 2+√3 আর প্লাস √3 কর 0, আপনি যাতে আরটা গুণ করবেন, তাহলে 4r² - 2r, এটা দি মাইনাস, -√3 আর প্লাস √3 কর 0। ওকে, এখন দেখেন আপনি এখান থেকে আর এর মানটা কত, সাইন, তাহলে এখানে স্কয়ার মানে আর সাইন, মানে 4sin² হয়, 2sin হয়, জাস্ট আর এর মানটা মানে সাইন হয়, বসে গেল, আর স্কয়ার হলে সাইন স্কয়ার হয়, আর এটা √3, আর মানে কি সাইন হয়, বসে গেল √3, বসে গেল। ওকে, এই দুই মান থেকে দেখেন 2sin হয় কমান যায়, কারণ এর মধ্যে 2sin হয়, এখানে 2sin হয় আছে, 2sin হয় কমান হলে কি হয় বলতো, এখানে 2sin হয় থাকবে, এখানে 1 থাকবে, এখানে মধ্যে কিছু জানা মানে √3, এখানে √3 আছে, √3 যাবে, এখানে -√3 কমান নিব, তাহলে 2sin হয় -1, দেখেন এইটা এটা কিন্তু সেম হইতে হবে, লিখতে হবে না, এই কমানটা কিন্তু সেম হওয়া লাগবে, তাহলে ঠিক আছে। এখন দুই কমান থেকে, এই দুই কমান থেকে, এই দুই কমান থেকে একটা কমান লিখবো, আর এই যে 2sin - √3 লিখবো। এখন দেখেন যদি এইটা রাখি আমরা, তাহলে এই 0/ এটা হয় কিন্তু, আর যদি আমি এইটা রেখে দিই, তাহলে এই 0 এটা ডান দিকে লিখি, 0/ এটা, যদি আমি এটা রাখি তাহলে 0/ এই মানটা, তাহলে এই জন্য বলি হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0 হবে। ওকে, বাট 2sin = এটা 1টা ডান দিকে নেন, 1 হয়ে গেল, এখন এই 2 গুণ আছে, এখানে কি ভাগ হয়ে গেল, আমরা এখানে 1টা এখানে লিখে দেবো, এখানে মাইনাস প্লাস হয়ে গেল, বা সাইন আই ইকুয়াল টু 2 গুণ ছিল ভাগ হয়ে গেল, হাফ মানে কত, sin 30, সাইন সাইন বাদ ওয়াই ইকুয়াল টু 30। আমার কিন্তু বসে গেল যে 2a আর 4a, আমাকে তার মানে আমার এর মানটা কিন্তু 15°, তাহলে
আমাকে 30 মানে কি? আমাকে 15 রাখতেই হবে, 15 গুণ 2, আমাকে 15 রাখতেই হবে, বাকি চালে কি? তাহলে 30 কে 15 দিয়ে ভাগ করলে কত? 2, অর্থাৎ 2 গুণ 15 = 30। আমি আগে 30 কে 15 দিয়ে ভাগ করেছি, তাহলে 2 হলো, তার মানে 2 গুণ 15 = 30 লিখব। ওকে, তাহলে এ মানে 15 ডিগ্রি, তাহলে 2 হয়ে গেল। আবার সেম এখানে রুট 3 ডান দিকে গেল, গুণ ছিল 2 ভাগ হয়ে গেল, রুট 3 বাই 2 মানে সাইন 60, সাইন সাইন বাই y = 60। আমি 15 দিয়ে আগে 60 কে ভাগ করি, 60 কে ভাগ করলে কত হলো? 15 দিয়ে 4, তার মানে 4 গুণ 15 লিখব আমি, 4 15 60, তাহলে 4 গুণ 15 লিখছি, 15 মানে a, তাহলে 4। এই হলো আমাদের গণ মাত্রা। মানে এই যে একটা ম্যাথ, জাস্ট আমি এখানে আবার বলে দিলাম, এখানে জাস্ট আমরা 8 টা গুণ করে দিব, 2 আর মাইনাস 8 গুণ করলে মাইনাস 2 √3 আর জাস্ট এই লাইনটা ক্লিয়ার। এখন আমি r এর মানটা হলো কত? সাইন হয়, তাহলে r 4 sin স্কয়ার হয়, 2 sin হয়, 2 √3 sin হয় প্লাস √3। এখন আপনি এখান থেকে দেখেন 4 sin স্কয়ার হয়, 2 sin হয়, 2 sin হয় কমন যায়, তাহলে এখান থেকে 2 sin হয় মাইনাস 1, এখানে রুট 3 কমন যায়, মাইনাস 3 সব কমন নিব, তাহলে 2 sin হয় মাইনাস 1। এইটা একটা মিল আছে, 2 কমন থেকে একটা কমন, বাকি আনকমনটা 2 sin হয় মাইনাস 3। এখন হয় এটাই করো 0 করো, অথবা এটাই করো 0 করো, তাহলে 1 ডান দিকে গেল, মাইনাস 1 প্লাস হয়ে গেল, 2 গুণ ছিল ভাগ হাফ, হাফ মানে sin 30, sin sin বাই y = 30। চাচ্ছি আমি 2 আর 4, তাহলে আমার এ মানে 15 ডিগ্রি, তাহলে 30 কে 15 দিয়ে ভাগ করলাম 2, আমি লিখব 2 গুণ 15, তাহলে 2 বসে গেল। আমি ভাগ করলাম কেন, আমার কয়টা মানে 15 হবে সেটা আমি দেখলাম, 2টা 15 হবে, তাহলে 2 গুণ 15, তাহলে এ মানে 15 ডিগ্রি, একটা শেষ। আবার দেখলাম কি, এখানে এখানে আসো রুট 3 বাই 2 হলো, মানে সাইন 60, 15 দিয়ে ভাগ করেন 4টা, 4টা 15 হবে, 4 গুণ 15 = 60, এ মানে 15 ডিগ্রি। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু এখানে দেখাতে বলছে, এটা দেখা উচিত, তাহলে দেখতে পারি, অর্থাৎ এটা সমান y সমান 2 এ আর y সমান 4 এ দেখানো হলো। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি ক্যারিয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।